আজকে বিএনপি রাজপথে আন্দোলন করার কথা বলে কারণটা কি শেখ হাসিনার দোষটা কি শেখ হাসিনা পদত্যাগ করতে হবে কেন আপনারা বিএনপি নেতাদের কাছে জিজ্ঞেস করেন যে আপনারা যে বলেন শেখ হাসিনা পদত্যাগ করুক শেখ হাসিনা কোন কাজটি অন্যায় করেছে যে তার কারণে শেখ হাসিনা পদত্যাগ বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিনামূল্যে পড়ার সুযোগ বাচ্চা স্কুলে গেলে মোবাইল ফোনের মাধ্যমে উপস্থিত এবং প্রায় 32 লক্ষ মার মোবাইল ফোন ছিল না আমাদের প্রধানমন্ত্রী তাদের প্রত্যেককে মোবাইল ফোন কিনে দিয়ে আজকে 65 বছর বয়স হলে তাকে আমরা বয়স্ক ভাতা দিচ্ছি আজকে বিধবা হলে আমরা বিধবা ভাতা দিচ্ছি আমরা প্রেগনেন্সি ভাতা দিচ্ছি আমার মা বোন যখন গর্ভধারণ করছে তখন আমরা তাদেরকে গর্ভবতী ভাতা দিচ্ছি কখনো আপনারা কল্পনা করেছেন এগুলো পাওয়া যায় এর আগে কোন সরকার আপনাদের দিয়েছে তাহলে শেখ হাসিনার কি অপরাধ যে গরিব মানুষ তাকে প্রতি মাসে 30 কেজি করে চাল দিচ্ছে যার অল্প সামর্থ্য আছে তাকে 10 টাকা কেজি চাল দিচ্ছে বিধবা ভাতা দিচ্ছে বয়স্ক ভাতা দিচ্ছে স্বামী পরিত্যক্ত ভাতা দিচ্ছে প্রেগনেন্সি ভাতা দিচ্ছে যার জমি নেই ঘর নেই তাকে ঘর করে দিচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করেছে এটা কি শেখ হাসিনার অপরাধ তাহলে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে কেন আপনারা বিএনপিকে জিজ্ঞেস করবেন যে আপনারা কি করেছেন খুব বেশি দিন আগের কথা না এই চৌবাসীতে যারা বিএনপির নেতৃত্ব দিয়েছেন তারা কি করেছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে আর আজকে আওয়ামী লীগ সরকার একটাই স্বপ্ন একটাই লক্ষ্য এই দেশের মানুষের উন্নয়ন করা এই দেশের মানুষকে ভালো রাখা এই দেশের মানুষের মুখে হাসি ফোটানো এই একটাই মাত্র এই আওয়ামী লীগ সরকার হঠাৎ করে আমরা কষ্ট পড়েছি সেটা কি ডিজেলের দাম আমরা বাড়িয়ে দিয়েছি আর ডিজেলের দাম বাড়ানোর কারণে সকল দ্রব্যের মূল্যের দাম বেড়ে গিয়েছে তাই তো কষ্ট হচ্ছে আপনাদের আমরা কিন্তু এটা অস্বীকার করি সয়াবিন তেলের দাম বাড়ছে চালের দাম বাড়ছে অনেক কিছুর দাম বাড়ছে আবার অনেক কিছুর দাম রসুনের দাম কম পেঁয়াজের দাম কম প্রিয় ভাইরা আমার আমাদের সরকার অন্ধ সরকার না এরা কিন্তু বোঝে আর বোঝে দেখেই কৃষিবির মাধ্যমে 1 কোটি পরিবারকে আমরা অল্প পয়সায় সয়াবিন তেল চাল আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিচ্ছি এবং আমরা আমাদেরকে বাদ এখন আসেন যে হঠাৎ করে আমরা ডিজেলের দাম বাড়ালাম ডিজেল ছিল 80 টাকা হঠাৎ করে আমরা 114 টাকা করেছি 34 টাকা বাড়িয়েছি তাই তো আর এই কারণে আমাদের কৃষকের কষ্ট হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে শেখ হাসিনা নিজে কষ্ট পাচ্ছে কিন্তু আসলে আমাদের কিছু করণীয় ছিল না বিএনপি বলছে দুর্নীতির কারণে এটা হয়েছে বিএনপি বলছে যে অযোগ্যতার কারণে এটা হয়েছে আমি বিএনপির নেতা কর্মীদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনি দুর্নীতি কোথায় দেখলেন সারা পৃথিবীতে পেট্রোলিয়াম দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে আপনি যদি আমার সাথে হিসাব মেলান মাত্র 4টি দেশ আছে পৃথিবীতে যারা আমাদের চেয়ে কম দামে ডিজেল বিক্রি করছে আর পৃথিবীর সমস্ত দেশ আমাদের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি আমি যদি হিসাব মেলাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এই পেট্রোলিয়াম দ্রব্যের দাম বেড়ে গিয়েছে এই বাড়ার কারণে আমাদের বাড়া গেছে এখন আপনারা বলতে পারেন যে সাবসিডি দিয়ে কম রাখতেন তাতে আমাদের আপত্তি ছিল আমরা দিতে পারতাম কিন্তু হিসাব কি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতে গত মে মাস থেকে এই ডিজেলের দাম 120 টাকা বাংলাদেশি টাকায় বারবার 135 টাকা বাংলাদেশি টাকায় প্রতিদিন যদি আমরা হিসেব করি ভারতের 3,000 গাড়ি বাংলাদেশে আসে বিভিন্ন দ্রব্য দিতে বেলাপন সোনামসজিদ দিনাজপুরের ফুলবাড়িয়া এই যে আমাদের যে ইগুলো স্থল বন্দর গুলো 3,000 গাড়ি আছে 3,000 গাড়ি যদি ওরা 5 লিটার করে তেল নিয়ে ঢোকে যাওয়ার সময় ফুল করে নিয়ে যায় আমাদের হিসেব মতে প্রতি মাসে 170 কোটি টাকা ডিজেল ইন্ডিয়ায় চলে যায় ওই তো এখন আপনারা প্রিয় ভাইরা এই টাকা কার এটা শেখ হাসিনা
এটাকে আওয়ামী লীগে এইটাকে জনগণে সুতরাং আমরা কি চাই যে আমাদের দেশের টাকা ইন্ডিয়ায় চলে যাক যাওয়া উচিত আমাদের বীর ভাইরা আমার আর যদি হিসেব করি এই এত বড় বর্ডার এই ছোট ছোট কন্টেইনারে করে ডিজেল চলে যায় এই হিসেব করলে প্রতি মাসে 1000 কোটি টাকার তেল ডিজেল ভারত এবং বার্মায় চলে যায় আমরা এই ডিজেলের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছি প্রিয় ভাইরা আমার আপনারা দেশের স্বার্থে আগামী 1-2 মাস কষ্ট করতে পারবেন না দেশের স্বার্থে আন্দাজে শকুনের মতো গাছে বসে থেকে সারাদিন যদি বলে যে গৃহস্থের গরু মরু আমি গরু খাই তা বিএনপির দশা হয়েছে তাই সারাদিন গাছে বসে তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে আওয়ামী সরকার বিপদে পড়ুক এই জনগণ বিপদে পড়ুক জনগণের দুর্ভিক্ষ হোক জনগণ না খেয়ে পড়ুক আর আমরা ফায়দা লুটে ক্ষমতায় মানুষই যদি না বাঁচলো তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে কি লাভ লাভ আছে পৃথিবীর সবকিছু তো মানুষের কল্যাণে সুতরাং বিএনপি নেতা কর্মীদের বলি বহু বিভ্রান্ত করেছো মানুষকে আর এই দেশের মানুষকে ঠকাতে পারো কারণ এই দেশের মানুষ ভালো কাজ এই দেশের মানুষ ভালো আছে আমি আমার মাদের উদ্দেশ্যে বলি আমি যে বিদ্যালয়ে যাচ্ছি আমার মা বোনদের ব্যাপক উপস্থিতি আমি পাচ্ছি আমি মনে করি আপনাদের এই উপস্থিতি আমাদেরকে শক্তি যোগাবে মহিলাদের জন্য যা যা করেছেন এটা একটা স্বীকৃতি আপনাদের উপস্থিতি এবং আমি আপনাদের অনুরোধ করি মুসলিম এবং হিন্দু হোক কমিউনিটি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের কাছে প্রার্থনা করবেন আল্লাহর কাছে দোয়া চাবেন নিজেদের জন্য কারণ এই মহিলা আপনাদের উন্নয়নের জন্য এমনও কাজ নিয়ে যা করছে দেখেন আপনি চিন্তা করেন বাচ্চা স্কুলে যাচ্ছে প্রাইমারি স্কুলে আমরা মোবাইল ফোনে টাকা দিচ্ছি কার বাবার ফোনে দিই না মার ফোনে দিই এই যে আমরা যার জমি নেই ঘর নেই তাকে যখন জমি রেজিস্ট্রি করে দিচ্ছি তখন কার নামে দিচ্ছি ওই পরিবারের যিনি গিন্নি বলি আমরা গিন্নি কার নাম পুরুষের নামে দিচ্ছি তাকে স্ত্রী মারা গেলে আমরা কিন্তু স্বামীকে কোনো ভাতা দিই স্বামী মারা গেলে আমরা স্ত্রীকে ভাতা দিচ্ছি দেখেন আপনি যদি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দেন তাহলে কিন্তু তাকে আমরা বিপত্তি ভাতা দিচ্ছি আমরা কি দিচ্ছি স্বামী পরিত্যক্ত ভাতা দিচ্ছি তো প্রিয় ভাইরা আমার প্রত্যেক ইউনিয়নে 3 জন করে সংরক্ষিত নারী আসন প্রত্যেক পৌরসভায় 3 জন করে নারী আসন বাংলাদেশের ইতিহাসে কখনো ওসি ডিসি এসপি হাইকোর্টের বিচারপতি জেলা জজ মহিলা হয় নাই শেখ হাসিনা এখন আমার মুসলমান আমার পুরুষ ভাইরা বলতে পারে যে শেখ হাসিনা কি তাহলে নারীবাদী না শেখ হাসিনা নারীবাদী শেখ হাসিনার হাত সেখানে যায় যেখানে মানুষ পিছিয়ে আছে পিছিয়ে থাকা সমাজকে মূল ধারায় আনা হচ্ছে আপনি যদি চিন্তা করেন রেল লাইন চলছে 2টা লাইন যদি সমান্তরাল না যায় তাহলে কি রেল চলবে আমার দেশের উন্নয়নের পিছনে আজকে যে আমরা উন্নয়ন পেয়েছি জিডিপি পেয়েছি এটার মূল কারণ হচ্ছে এই মহিলা সমাজ পাকিস্তান তারা মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেয় কাজ করতে দেয় না তাদের উপর পুরুষের শাসন চাপিয়ে রেখেছে এই কারণে পাকিস্তান আস্তে আস্তে পিছিয়ে আর মহিলারা কাজ করছে আমরা যে মহিলাদেরকে সমান সুযোগ করে দিয়েছি কর্ম সৃষ্টি করে দিয়েছি এই কারণে সমানভাবে চলছে দেশ এগিয়ে প্রিয় ভাইরা আমার আমি অনেকে উগ্র মৌলবাদী আছে যারা মনে করি নারীদেরকে ঘরের মধ্যে রাখতে হবে দিস ইজ নট কুরআন এবং সুন্নাহর বিরোধী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা মুসলমান যারা আপনারা নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন যদি মেনে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি মুসলমান নারী ও পুরুষের জন্য জ্ঞান অর্জন করো তিনি বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য শুধু চিনে গেলে চিনে যাও তাহলে আপনি কিভাবে বলেন যে নারীদের জ্ঞান অর্জন করা যাবে না পবিত্র কোরআন মজিদ মুসলমানরা ইসলাম ধর্ম নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে কিভাবে আমি
বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞাসা করেছিলেন আমরা আল্লাহ নবীর পরে কাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করব ভক্তি করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মাকে পরে সাহাবা জিজ্ঞেস করেছিলেন এরপরে কাকে বলেছিলেন মাকে এরপরে কাকে বলেছিলেন মাকে চতুর্থবারে বলেছিলেন সুতরাং প্রিয় ভাই আমার এইখানে ভুল বোঝা বুঝির কিছু নেই এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পবিত্র কোরআন সুন্নাহ শিক্ষা সুতরাং আপনারা যারা মা বোনেরা আছেন আপনাদের জন্য নেত্রী এই কাজগুলো করছেন আপনাদের আমি বলি আপনারা দয়া করে বেশি বেশি করে যেন নেত্রী শিক্ষা জন্য দোয়া করবেন প্রিয় ভাইরা আমার আজকে যে সেক্টরে হাত দিবেন এইবার নেত্রী কথা দিয়েছিলেন যে আমাকে ভোট দেন আমি আমার গ্রাম আমার শহরে রূপান্তরিত করব এখন আপনারা মুখে হাতে বলেন প্রত্যেকটি গ্রামে নাগরিকের যে সুযোগ সুবিধা শহরের যে সুযোগ সুবিধা সেটা আপনাদের দূর করে দিচ্ছে সুতরাং এই বাংলাদেশ নিয়ে অনেকেই খেলেছে এই বাংলাদেশ নিয়ে মানুষকে বিভ্রান্ত করে তাদের আখের বুঝিয়েছে এবং বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করেছে 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু কি করছে তাকে কেন হত্যা করা হলো 10 বছরের শিশু নসলের কি দোষ ছিল তাকে কেন হত্যা করা হলো জাতির জনকের সহধর্মিণী বেগম ফজিলাতুল কাসাম বলিয়ে তাকে কেন হত্যা করা হলো মহিলা হত্যা করা তো পাপ জাতির জনকের নব বিবাহিত দুই পুত্রবধূ শেখ মনির প্রেগনেন্ট ওয়াইফ তাকে কেন অর্জুমনি তাকে কেন হত্যা করা কারণ এই হত্যা করতে তাদের মূল লক্ষ্য ছিল এই বাংলাদেশকে হত্যা করা এই বাংলাদেশকে পাকিস্তানে ভাগ করে নিয়ে যাওয়া এই বাংলাদেশকে কি তালেবানের মতো মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত করা এই বাংলাদেশের মানুষ 30 লক্ষ মানুষের রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে এই বাংলাদেশকে কোনোভাবে গণতন্ত্র করে তোমরা ওই তালেবান রাষ্ট্র আর ওই সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশকে আর প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে নির্বাচনের আগেই বলেছিলাম এই দাড়িয়াপুর ইউনিয়নের দায়িত্ব আমার আমি দাড়িয়াপুরে যে সমস্ত সমস্যা আছে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আমি সেগুলো সমাধানের চেষ্টা করব আপনারা সাক্ষী আমি প্রাণপণ চেষ্টা করেছি 3 বছর নির্বাচিত হওয়ার 3 বছর করোনার ভয়াবহতার মধ্যেও আপনাদের প্রত্যেক বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাটালে দেখবেন শেখ হাসিনার হাতের উন্নয়নের ছোঁয়া এবং প্রত্যেকটি জায়গায় আপনারা দেখবেন যে জননেত্রী শেখ হাসিনার হাতের ছোঁয়া আমি চেষ্টা করেছি তারপরে হয়তো অনেক অসমাপ্ত কাজ আছে আমরা সেগুলো চেষ্টা করছি এক এক করে এই বিশেষ করে চৌকাছির মানুষ এই ঈদগাহে নিয়ে এসে আমাকে আপনারা বলেছিলেন আপনি আমাদের সন্তান আমার পাশে আমাদের পাশে থাকবেন আমি আপনাদের কথা দিয়েছিলাম যে সকল সময় আমি আপনাদের পাশে থাকবো আপনাদের সন্তানের মতো আপনারা যখন যে কাজে আমাকে ডাকবেন আপনাদের পাশে থাকবো আমি চেষ্টা করেছি আপনাদের এই এলাকার মানুষের উন্নয়নের জন্য প্রিয় ভাই আমার আপনাদের কাছে সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই এই কথাটি আমি প্রত্যেক জনসভায় বলে থাকি সেটা হচ্ছে কি এখান থেকে ফিরে যাবেন বিএনপি যারা বক্তৃতা শুনছেন এবং আমার বক্তৃতার কথা আপনারা যারা শুনবেন সবাইকে আমি অনুরোধ করব আজকে রাত্রেই বাড়ি ফিরে মাথার থেকে নৌকা বের করে দেবেন ধানের শীষ বের করে দেবেন লাঙল বের করে দেবেন পাখা মাথা বের করে দেবেন দাড়িপাল্লা বের করে দেবেন একদম মাথা ফাঁকা করবেন পরে চোখ বন্ধ করে বুকে হাত দেবেন নিজেকে জিজ্ঞেস করবেন কেমন ছিলেন কেমন আছেন চোখ বের করে দিয়ে একদম শূন্য মাথায় নিজেকে জিজ্ঞেস করুন কেমন ছিলেন কেমন আছেন উত্তরটা যদি আসে আপনি ভালো আছেন তাহলে প্রিয় ভাই বোনেরা আপনারা আওয়ামী লীগের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আমরাই এই বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ করব শেখ হাসিনা মানে বাংলাদেশ শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে আর বাংলাদেশ ভালো থাকলে আপনারা প্রত্যেকেই ভালো প্রিয় ভাই আমার এই কথাটুকু বলে আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলে শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদিন